Your limitation. Service to man is service to God. আমরা ভগবানকে কেউ দেখি না, কিন্তু একটা বিশ্বাস যে ভগবান আমাদের মধ্যেই আছে। আর স্বামীজি বলেছেন যে ভগবান মানুষের মধ্যেই আছে। মানুষকে সেবা করো, ভগবানকে সেবা করো, মানুষকে খুশি করো, ভগবানকে খুশি করতে পারো। তাই সে কথা মাথায় রেখে রক্তদান আজকে ত্রিপুরা রাজ্যে গণ আন্দোলনে পরিণত হয়েছে। যদিও করোনাকালে কোভিডের সময় মাঝখানে একটা বিপত্তি দেখা দিয়েছিল, যেখানে ভিড়, বেশি মানুষের সমাগম, মানুষ সেখানে যেতে চাইত না, কারণ করোনার ভয় ছিল। কিন্তু আমরা সংঘবদ্ধভাবে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারা দেশে করোনার হাত থেকে যেমন মানুষকে মুক্ত করেছি, আমাদের দেশের বাইরেও বিশ্বের এমন অনেক দেশকে আমরা করোনার হাত থেকে কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন মাধ্যমে আমরা মুক্ত করতে পেরেছি, সাহায্য করতে পেরেছি। তো আজকে আমাদের এই রক্তদান এখানে বিভিন্ন সংগঠন, যেমন বিএমএস থেকে, ভারতীয় মজদুর সংঘ থেকে শ্রমিক ভাইরা এখানে, আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দপ্তরের মন্ত্রী হিসাবে রাজ্য পরিবহন দপ্তর থেকে ট্যুরিজম ফোরামের অনেক সদস্যরা এখানে এসছে, আমার পরিবহন দপ্তরের বিভিন্ন সদস্যরা এখানে রক্তদান করবে, ট্রাফিক ইউনিটের বিভিন্ন সদস্যরা এখানে রক্তদান করবে, বিভিন্ন ট্র্যাভেল এজেন্সি থেকে বিভিন্ন সদস্যরা রক্তদান করবে। মাত্র তার শুভ সূচনা হয়েছে। আমাদের আরেকটা কর্মসূচি রয়েছে সোনামুড়াতে, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একটা ভার্চুয়াল সেখানে কনফারেন্স রয়েছে, সেখান থেকে এসে আবার এখানে আমাদের মন্ত্রী প্রোগ্রামে হাজির থাকতে হবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না, শুধু পরিশেষে এই কথাই বলবো, যেভাবে আমরা মানব ধর্ম পালনের জন্য আজকে এগিয়ে এসেছি রক্তদানের মাধ্যমে, এই রক্তদানের যে মানসিকতা, মানব সেবা করার যে মানসিকতা, তার থেকে যেন আমরা কোনোভাবেই বিচ্যুত না হই, তবেই আমাদের রাজ্য সুন্দর হবে। আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবে নিয়েই আমাদের মানব ধর্ম পালন করতে হবে, সমাজকে সুন্দর করতে হবে। কারণ রক্তদানের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছে রক্তের বিকল্প তৈরি করার জন্য, অনেক ওষুধের মাধ্যমে করা যায় কিনা, কিন্তু এখন পর্যন্ত সেই বের করে আনতে পারেনি। আমার থেকে আপনার, আপনার থেকে আমার, এভাবেই রক্তের মাধ্যমে আমাদের যে ভ্রাতৃত্ববোধ।